প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে কেন্দ্রীয় ঔষধাগার। মাত্র এক মাসের ব্যবধানে করোনা টেস্টের কিটের দাম প্রতিটিতে প্রায় 1,000 টাকা কমেছে। দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে করোনা টেস্টের অনুমতি পাওয়া রিজেন্ট হসপিটালকে দেওয়া সরকারের প্রায় 1 কোটি টাকার যন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে। আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। দেশে করোনা সংক্রমণের পর থেকেই নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছে দেশের কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, পিপিই সরবরাহের দুর্নীতি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া করোনা রিপোর্ট দেয়া নিয়ে উঠে আসে নানান অনিয়মের খবর, যার সঙ্গে জড়িয়ে যায় সিএমএসডির নামও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে এসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত ছাড়াও বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গত 2 জুন করোনা পরীক্ষার প্রতিটি কিটের দাম 2,780 টাকা থাকলেও এক মাসের ব্যবধানে 1,000 টাকা কমানো হয়েছে। এতে সিএমএসডির 124 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আমাদের বোধ হয়েছিল যে বাজারে কিছু কিছু কোম্পানির একক আধিপত্য তৈরি হয়েছে, যেটাকে আমরা মনোপলি বলি। আমরা যদি বিভিন্ন সরবরাহকারীদের, আমদানিকারকদের অন দ্য বোর্ড নিয়ে আসতে পারি, তাহলে কী হবে, বাজার প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। তো 15 জুনে আমরা এটিকে নিয়ে এসেছি ব্র্যান্ড ভেদে 2,100 থেকে 2,300 টাকা। অর্থাৎ আমরা প্রথম 2 সপ্তাহের মধ্যে কিটের দাম কমিয়ে ফেলেছি আপনার 680 থেকে 480 টাকা পর্যন্ত। পরের সপ্তাহে কিটের দাম গিয়ে দাঁড়ালো 1,820 টাকায়। ফলে কিটের দামের ক্ষেত্রে আমরা একটা বড় সাশ্রয় করতে পারলাম। নিয়ম ভেঙে রিজেন্ট হাসপাতালকে করোনা টেস্টের শুধু অনুমতিই দেয়া হয়নি, ভেন্টিলেটর, ডায়াগনস্টিক মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়েছিল বলে জানিয়েছেন সিএমএসডি পরিচালক। যখন সরকার অনুভব করেছে যে রিজেন্টকে যে অধিগ্রহণটি করা হয়েছে সেটিতে হয়তো কিছু বৈধ কাগজপত্রের অভাব ছিল এবং এ নিয়ে একটা তদন্ত বা অনুসন্ধান চলছে, তখন আমরা মনে করেছি যে রিজেন্টে যে যন্ত্রপাতিগুলো গেছে এবং যেহেতু তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, এগুলো আমাদের কাছে ফেরত আসা উচিত এবং সেটি সরকারি হাসপাতালে বিধিগতভাবে বিতরণ হওয়া উচিত। এবং আমরা এটি নিয়ে লিখেছি, সরকারিরা নিয়ে কাজ করছেন এবং হয়তো এর সুফল আমরা দেখতে পাবো। কেন্দ্রীয় ঔষধাগারকে জড়িয়ে যেসব অনিয়মের কথা উঠেছে বা অনিয়মের মাধ্যমে কার্যাদেশ দেয়া হয়েছে, এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমরা মূল্য নির্ধারণ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।